টানা প্রবাহের পর আজও বৃষ্টি হয়েছে নোয়াখালী চাঁদপুর শরীয়তপুর নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় এর মধ্যে বজ্রপাতে জেলায় পাঁচজন মারা গেছেন দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছে চাঁদপুরে কোথাও কোথাও বজ্রপাতের সাথে হচ্ছে এতে স্বস্তি ফিরে এসেছে মানুষের মাঝে নোয়াখালীতেও দুপুর থেকে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে মুন্সীগঞ্জে রোববার রাতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ভেঙে পড়েছে গাছপালা বিভিন্ন উপজেলায় খুঁটি ও লাইনে ক্ষতি হওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ এদিকে বজ্রপাতে নেত্রকোনা হবিগঞ্জ ও শরীয়তপুরে নারী সহ পাঁচজনের মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস টানা দাবদাহর পরে এই যে আবারও এখন বৃষ্টির যে অবস্থান সেক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন দেখছেন এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা শহর জুড়ে আসলে দীর্ঘ যে তাপ তাপদহের পরে আজ দুপুর দুইটার পর থেকে যে মুসুল লক্ষ্মীপুরের প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে যদি আমি আপনাকে একটু দেখাই এখন শহরের আমি মূল ফান কেন্দ্রে এখন আপনি দেখলে বুঝতে পারবেন যে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মুসুল বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ড্রেনেজের ব্যবস্থা না থাকার কারণে শহরের বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে কিন্তু পানি জমছে পাশাপাশি এখন এই বৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু ধান পাকা দান এবং যে সোয়াবিন সেটি কিন্তু অনেক ধরনের ক্ষতি হচ্ছে এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে এর বাইরেও কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমি কথা বলেছি লক্ষ্মীপুরের রামগতির যে আবহাওয়া সতর্কীকরণের অফিসে যিনি কর্মকর্তা রয়েছে তার সাথে তিনি বলছেন এখন পর্যন্ত প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে দুপুর দুইটা থেকে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে বৃষ্টির সাথে সাথে আমরা দেখেছি জল হওয়া এবং যে বজ্রপাত হচ্ছে যে বেশ অনেক বজ্রপাত হচ্ছে এবং জল হওয়া হচ্ছে তো আমরা এ বিষয়ে কিন্তু এখানকার স্থানীয় যে মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলছে তারা বলছেন দীর্ঘদিন পর যে এই বৃষ্টি নামছে একদিকে বৃষ্টিতে কারণে তাদের মাঝে স্বস্তি এসেছে পাশাপাশি এই বৃষ্টি আর কারণে কিন্তু অনেকেই যে বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন যেহেতু দুপুর থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি যেটি যে আমরা এখানকার যারা যে স্থানীয় এলাকাবাসী রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতির কিছু পাইনি তবে জড়ো হাওয়া বইছে বজ্রপাত হচ্ছে তবে হয়তো কিছু বৃষ্টি কমলে হয়তো আমরা ক্ষয়ক্ষতি যে হয়েছে কিনা বা ঘরবাড়ি পড়ছে কিনা বিভিন্ন চরাঞ্চলে সেটি সেটি আমরা জানতে পারবো তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু হচ্ছে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত মুসুলধারে একটি বৃষ্টি সেটি রয়েছে তবে আবহাওয়া কারণ সতর্কীকরণ যে এটি আরো দুই একদিন অব্যাহত থাকবে এমনটি আবহাওয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য